بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معجز حضرات مصلیان کرام رحمانی و رحمکم اللہ السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ الحمد للہ و شکر للہ والصلاۃ والسلام علی رسول اللہ رب العالمین پوتر قرآن الکریم سورہ ملک مدھے ارشاد کرچن الذی خلق الموت والحیاۃ لیبلوکم ایکم احسن عملا অর্থাৎ যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে তা পরীক্ষা করার। আমাদের জীবন দেওয়া হয়েছে, আমাদের আবার রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। মাঝখানে আমাদের এই জীবন এবং মৃত্যুর যে সময়টা, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই সময়ের কদর বুঝেছেন, মর্যাদা বুঝেছেন, তারা সময়কে গুরুত্ব দেন, আর যারা মর্যাদা বুঝেন নাই তারা এই সময়কে অযথা অবহেলায় গুনাহের মধ্যে কাটিয়ে দেন। তাই এই সময় আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, যে আদ-দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুমিন যে কোনো কাজ করতে পারেন না, মুমিন যেদিকে মন চাই সেদিকে যেতে পারেন না, মুমিন তার ইমানের মাপকাঠির উপর ভিত্তি করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মেনে চলতে হয়। তাই যদি এই বিধান মেনে মুমিনের জিন্দেগি বন্দেগীর মধ্যে কাটাতে পারে, তাহলে সেই মুমিনের জীবনটা ধন্য, সেই মুমিনের মতটাও সেরকম ধন্য হয়ে যায়, দামি হয়ে যায়। সেই মুমিনটাও অপরাপর মুমিনের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে যায়, যেমনিভাবে আল্লাহর নেক বান্দারা নিজের জীবনকে ধন্য করে ফেলেছেন, যেমনিভাবে আল্লাহর নেক বান্দারা নিজের জীবনকে আল্লাহর বন্দেগীর মধ্যে কাটিয়ে প্রতিটি মুহূর্তকে ধন্য করেছেন, তাদের মৃত্যু তেমন হয়ে যায়। তাদের মৃত্যুর কারণে আল্লাহর বান্দারা কান্না করেন করেন, দুনিয়ার মধ্যে যারা যে সমস্ত সৃষ্টি রয়েছে সেই সৃষ্টিকুলের মধ্যেও দুনিয়ার জমিনও তাদের জন্য কান্না করেন বলি না, সুবহানাল্লাহ। তাই আবার এমন কিছু বান্দা রয়েছে যাদের থেকে দুনিয়া পানাহ চায়, যাদের মৃত্যুতে দুনিয়ার মানুষগুলো খুশি হয়,
যাদের মৃত্যুতে দুনিয়া জমিও খুশি হয়ে যায়, এ ধরনের কিছু বান্দা রয়েছেন, তাদের থেকে পৃথিবীর মানুষ থেকে শুরু করে পৃথিবীর জমিন পর্যন্ত পানাহ চায়। তাই আমাদের উপর নির্ভর করবে আমরা কোন দিকে যাব, আমাদের জীবনটাকে কেমন করে সাজাবো, যেটুকুই আছে। কারো জীবন 70 পার হয়ে গেছে, কারো 60 পার হয়ে গেছে, কারো 50 পার হয়ে গেছে, কারো 40 ঊর্ধ্ব হয়েছে, আবার কারো 40-এর নিচে, 30, 20 এ ধরনের আছে। সব মিলিয়ে আমরা আমাদের অবস্থানকে যদি পাকাপোক্ত করতে পারি, আমরা বাকি জীবনটা কিভাবে কাটাবো, বাকি জীবনের মধ্যে যা হয়েছে হয়েছে, বাকি জীবনটা আমরা সুন্দর করব, এই অঙ্গীকার আমাদের যদি হয় থাকে, এই সিদ্ধান্ত আমাদের যদি হয় থাকে, আল্লাহ আমাদের কাজে মধ্যে বরকত দেবেন, আমাদের নিয়তের কারণে আমাদের আমলের মধ্যে বরকত দেবেন, আমাদের নিয়তের কারণে আমরা যদি এই নিয়ত করে যদি মসজিদ থেকে বের হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, আমাদের নিয়তের কারণে আমরা আমাদের মৃত্যুটাও ভালো হবে, মৃত্যু যেটা হবে সেটা আমরা ভালো মৃত্যু আমরা লাভ করব, কারণ নিয়তের কারণে, নিয়তের কারণে। যেমন একজন ছেলে মাদ্রাসায় পড়ুয়া ছেলে, সে যদি নিয়তের, তার নিয়ত হচ্ছে ধর্মীয় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, সে যখন ঘর থেকে বের হয় তার জন্য ফেরেশতারা পাখা বিছিয়ে দেন, তার জন্য আল্লাহর রহমতের বারিশ বর্ষণ হয়, কারণ তার নিয়তের বিশুদ্ধতার কারণে সে বের হয়েছে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ এবং রসুলের জ্ঞান অর্জন করার জন্য। তার মৌত যদি সে পথে হয়, যাওয়ার পথে যদি তার মৌত হয়ে যায়, সে শাহাদাতের মর্যাদা লাভ করেন বলি না সুবহানাল্লাহ। তাই নিয়তটা অনেক বড় ব্যাপার, নিয়তটা অনেক বড় ব্যাপার। আমরা আমাদের ঘরে সন্তান জন্মগ্রহণ করে, আমরা যদি আমাদের সন্তানের ব্যাপারে নিয়ত করি যে আমার এই সন্তানটাকে আমি এভাবে আল্লাহর রাস্তায় কোরআন ও হাদিসের জ্ঞান চর্চায় তাকে নিয়োজিত করব, তাহলে সেই নিয়তের কারণে দেখবেন আল্লাহ যদি আপনার নিয়ত কবুল করেন, আপনার সদিচ্ছার কারণে আল্লাহ কোনো না কোনো উপায়ে তাকে সেই পথে অগ্রসর হওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দেবেন। কারণ মা বাপের দোয়া এটা বড় ধরনের দোয়া, এটাকে যদি বা মুরব্বীরা পয়গম্বরি দোয়া বলে থাকেন, আসলেই পয়গম্বরি দোয়া। তাই পিতামাতার নিয়ম ঠিক থাকতে হবে। যেমন আমরা অনেকে গাছ রোপণ করি, গাছ রোপণ করার সময় যদি এই নিয়ত থাকে এই গাছ থেকে আমার পাড়া প্রতিবেশীরাও খাবে, তাহলে এই নিয়তের কারণে, তার নিয়তের কারণে সেটাই হবে। তাই নিয়ত অনেক বড় ব্যাপার, আমাদের নিয়তের বিশুদ্ধতার দরকার। তাই মত আমাদের অবশ্যই হবে, সেই মতের জন্য আমাদের প্রস্তুতি নিতে আমাদের নিয়তের বিশুদ্ধতার দরকার।